শিরিকের ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমা আছে আল্লাপাক এবাদুর রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করছেন বলছেন আল্লাহাক রহমানের বৈশিষ্ট্য হইল এরা আল্লাহর সাথে অন্য কোন বাতিল মাহবুত ডাকে না অর্থাৎ এরা শিরিক করে না এরপরে আল্লাপাক সমস্ত গুনা চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না সূরা আন-নসর 48 নম্বর আয়াতে কারীম বলছেন পাক বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন মা দুনাল দালিকা লিমায়শা আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু লা ইগফিরু আন ইউশরাক বি শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না সে যদি দুনিয়াতে তওবা করে শিরিক থেকে ফিরে না আসে শিরিক নিয়ে কবরে চলে যায় তাহলে ওই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সূরা লোকমানের 34 নম্বর আয়াত ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম এজন্য সন্তানকে ছেলে মেয়েকে এক নম্বরে তাওহীদের জ্ঞান শেখানো ফরজে আইন ছেলে মেয়েকে এসএসএ ফাঁস করানো তারপরে ডিগ্রি পাস করানো ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো এগুলো ফরজ না জ্ঞান শিখানো লোকমান প্রথম জ্ঞানটা তাহিদের জ্ঞান প্রথম শিক্ষাটা তাহিদের শিক্ষা দিছে শিরিক কাকে বলে হুয়া তসবিয়া বিল্লা হিফি সাইনুক আল্লাহর যত অধিকার আছে বান্দা থেকে যত হক পাওয়ার কথা এই আল্লাহর অধিকার গুলোর মধ্যে যে কোনো একটা অধিকারের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে সম্পৃক্ত করার শিরিক যেমন দোয়া দোয়া পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর মানে দোয়া করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহর কাছে না আছে যদি খাজা বাবার কাছে চাই এটার নাম কি হবে শিরখাব যদি বলেন যে কাছে চাই কি করব আল্লাহর কাছে তো কিছু নাই কারণ আল্লার ধন রাসূলের দিয়া আল্লাহ গেছেন গায়ে ভাইয়া রাসূলের ধন খাজায় ভাইয়া বসে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে এই কথার মধ্যে কত্ত বলে শিরিক প্রতিটা বাক্য শিরিক অথচ মানুষগুলো আমাদের দেশের বড় বড় বক্তা এবং লাখ লাখ টাকা খরচ করে এদেরকে নিয়ে যায় আবার লাখ লাখ মানুষ এদের সাথে নাচানাচি করতেছে গান গাইতেছে কারণ হলো তাওহিদের জ্ঞান তাওহিদের জ্ঞান নেই তাওহিদ বুঝে না ইমান বুঝে না কিছুই বুঝে না এরা মনে করে এই নাচানাচির নামে ধর্ম এটা মনে হয় ইসলামটা নাচানাচির ধর্ম লাফালাফির ধর্ম এরা এইরকমই মনে করে কারণ এটা করতে ফলাফাইনের মজা লাগে কারণ ওই যে আগে গান বাজার অনুষ্ঠানে যায় মমতাজের সাথে নাচতো এখন দেখেছে হুজুরের সাথে নাচবো এটা ভালো না ওই জায়গায় নাচ আছে হুজুরের সাথে নাচলো এটা ভালো না তো এ মনে করে এখানে তো আরো মজা বেশি এটারে ইসলাম মনে করে বসে আস এজন্য এই দোয়া একমাত্র আল্লাহর অধিকার আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে তখন এটা হয়ে যাবে কি জবে হয়ে জবাই করা আল্লাহর নামে করতে হবে সমস্ত হালাল প্রাণী আল্লাহর নামে জবাই করে এটা আল্লাহর অধিকার আল্লাহর হক কেউ যদি জবাই করার সময় খাজা বাবার নামে করে অনেকে দেখবেন কোরবানির গরু ছাগল খাজা বাবার কাছে নিয়ে যায় এখানে জবাই করে না ও ওখানে জবাই করে তারপরে তাকে টাকে গরু ছাগল ওখানে নিয়ে জবাই করে ওখানে নিয়ে জবাই করলে আল্লাহ একবার বলে জবাই করলেও এটা খাওয়া হালাল হবে না কারণ এটা তো জবাই করে যদি আপনি খাওয়ানোর উদ্দেশ্য হইতো মানুষকে তো আপনার এলাকায় মানুষ নাই এখানে তো জবাই করে খাওয়াইতে পারতেন আপনি ওখানে নিয়ে গেছেন কেন ওখানে নিয়ে গেছেন ওখানে এমন এক আল্লাহর অলি আছে উনি দেখবে যে আমি এটা ওনার উদ্দেশ্যে নিয়ে আসছি তো ওনার উদ্দেশ্যে নিয়ে যাওয়াটাই শেরিক যেমন আল্লাহর উদ্দেশ্যে গরু ছাগল নিয়ে কাবার উদ্দেশ্যে যদি রওনা দেন এটা এবাদত হজ তিন প্রকার এক প্রকার হলো হজ্জে কারান হজ্জে কারান হজ্জে কেরানের শর্ত হইল যে হাদিটা সাথে করে নিয়ে যাওয়া তা আপনি যদি সাথে গরু ছাগল এগুলো নিয়ে আল্লাহর গরের উদ্দেশ্যে রওনা দেন এটা এবাদত ঠিক একইভাবে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যখন নিয়ে রওনা দিবেন তখন এটা হবে কি এরপরে আও আপনার মান্নত মান্নত এটা একটা এবাদত এটাও আল্লাহর অধিকার এখন কেউ যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্ন করে সেটা মোমবাতি মান্ন হোক গরু মান্ন হোক ছাগল মান্ন হোক মশারি মান্ন হোক তারপরে চাদর মান্ন হোক তারপরে আগরবাতি মান্ন হোক তারপর মুরগি মান্ন হোক খাস যেটাই মান্যত হোক এই সকল মান্ন করা কি বুঝেন এস্তেক কি না আশ্রয় হলো এস্তে আজা এই আবাদত গুলো মনে রাখতে হবে একটা হলো এস্তে আজা একটা হলো এস্তে আনা একটা হলো এস্তে কয়টা বলছি তিনটা একটা এস্তে একটা এস্তে আজা একটা এস্তে আনা এস্তে গাসা হলো পরিত্রাণ ছাওয়া পরিত্রাণ ছাওয়া তো এই পরিত্রাণ চাইতে হবে কার কাছে বদরের ময়দানে নবী সরেশনাম সাহাবিদেরকে নিয়ে যে দোয়া করছেন এটাকে আল্লাফাকুরান একমা বলছেন ইদ তাস্তাগৈ নারব্বাকুম ফাস্তাজাবালাকুম আন্নি মুমিদ্দুকুমিনাল মালা ই কেতে মুরুদিফিন ইদ তাস্তাগি সু নারব্বাকুম ইতাসতাগৈ সু না হলে ইস্তাক আসা যে বদরের ময়দানে পরিত্রা আনছে সেন আল্লাহ রসুল এবং সাহাবিরা কার কাছে আল্লাহর কাছে এটার নাম ইস্তা আসা এখন এই ইস্তেগাসা থেকে গাউসুল আজম এন্ড কেউ যদি আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহর কাছে পরিত্রাণ চায় তখন এটা হয়ে যাবে কি শিরিক তাকে যদি গাউসুল আজম মনে করে এটা হবে শিরিক ঠিক ইস্তেআনা আনা মানে সাহায্য চাওয়া ইয়াকা নাবুদু ওয়া কানা স্তাইন আমরা সাহায্য চাই একমাত্র আপনার কাছে ইস্তেআনা আরেকটা হলো ইস্তেআদা ইস্তেআজা হলো আশ্রয় চাওয়া আশ্রয় হবে কার কাছে ওরি দুকা বিকালি ম্যাতিল্লা হিত্তামাতে যে সন্তানের জন্য শিশুদের জন্য কি দেওয়া উরি দুকা বিকালি ম্যা তিল্লা হিতাম্মা মিন কুল্লে সায়িত নি ওয়াহাম্মা ওয়া মিন এখানে ওরি জুকা আল্লার কাছে আশ্রয় চাওয়া। তারপরে কোথাও গেছেন আলু দুবিকালি মাতিল্লা হিতা মাতে মিনশার রেমা খালাক আল্লার কাছে আশ্রয় চা এটা নামে আজা এজন্য আল্লাহ পাক কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস মানে আজা হবে রব্বিল ফালাকের কাছে রব্বিন নাসের কাছে অন্য কারো কাছে আজা হইলে সেটার নাম শিরক এগুলো আল্লাহর অধিকার এজন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের অধিকার একমাত্র আল্লাহর কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লীল্লা হির আলমিন সমস্ত ইবাদত হবে লীল্লা হিরব্বেলা আলমিন আচ্ছা এই শিরিক এটা কুফরের গুণা এ শিরিকটা কি কুফরের গুণা